আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, শীতকালে আমরা সাধারণত গরম পানি পাওয়ার জন্য গিজার বা গরম পানির হিটার লাগিয়ে থাকি। তো আজকের একটি ভিডিও দেখলে আপনি সব ধরনের গরম পানির গিজার লাগাতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এটি ইনস্টল করতে হবে। তো কিছু কিছু গিজারের সাথে সাধারণত সেফটি বাল্ব বা প্রেশার বাল্ব দিয়ে থাকে। তো আপনার বিল্ডিং যদি বহুতল ভবন না হয়, অর্থাৎ পাঁচতলা অথবা দশতলা না, দেখা গেছে আপনার বিল্ডিংটি একতলা অথবা দোতলা, তাহলে কিন্তু আপনি প্রেশার বাল্ব বা যে সেফটি বাল্বটি দেয় সেটিতে পানির প্রেশার সঠিকভাবে পাবেন না। এজন্য আমরা গ্রাম অঞ্চলে কী করে, যেগুলো একতলা অথবা দোতলা বিল্ডিং আছে সেগুলোতে আমরা সেফটি বাল্বের বদলে নন লিটার ব্যবহার করি। তো নন লিটার ব্যবহার করলে পানির স্পিড একটু বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে সেফটি বাল্ব আর নন লিটার বাল্ব কাজ একই, কিন্তু সেফটি বাল্বের ছিদ্রটি একটু চিকন থাকে, এজন্য পানির প্রেশার বেশি লাগে। আর নন লিটার বাল্বে পানির প্রেশার কম হলেও ঢাকনা সিস্টেম থাকে, ওই ঢাকনাটি তাড়াতাড়ি খুলে যায়, তাই পানির প্রেশারটি একটু বেশি পাওয়া যায়। তো আপনারা যদি একতলা অথবা দোতলা বিল্ডিং হয়, তাহলে ঠান্ডা পানি যেখান দিয়ে ঢুকবে সেখানে আপনারা নন লিটার ব্যবহার করতে পারেন সেফটি বাল্বের পরিবর্তে। আর যদি এটি ব্যবহার না করেন, সরাসরি লাগিয়ে দেন, তাহলে হবে কি, অনেকে কী করে সেফটি বাল্বটি ফেলে দিয়ে সরাসরি পাইপটি লাগিয়ে দেন, নন লিটার ব্যবহার করে না। তো সেক্ষেত্রে হবে কি, আপনার গরম পানি ঠান্ডা পানি আপনার ফুল বিল্ডিংয়ের ঠান্ডা পানির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার মেন উপরের ট্যাঙ্কিসহ পানি গরম হতে থাকবে আস্তে আস্তে, অর্থাৎ বিদ্যুৎ বিলও বেশি আসবে আর আপনি সঠিকভাবে গরম পানি পাবেন না। তাই আপনারা অবশ্যই সেফটি বাল্ব অথবা নন লিটার ব্যবহার করবেন। এরপরে নিফুল দিয়ে আমরা কানেকশন পাইপ লাগিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমরা লাল চিহ্নিত অংশটিতে গরম পানি বের হবে, অর্থাৎ ঠান্ডা পানি ঢোকার পরে পানিটি গরম হয়ে উপরে পাইপ দিবে বের হবে। তো এখানে আপনারা সরাসরিও লাগিয়ে দিতে পারেন, আর এখানে থ্রেড যদি সমস্যা হয় তাহলে আমরা এই জন্য টি ব্যবহার করেছি। এখানে কিছু কিছু পাইপে দেখা গেছে থ্রেডে সমস্যা থাকে, কানেকশন পাইপ লাগাতে সমস্যা হয়, এজন্য আমরা টি ব্যবহার করে নিফুল দিয়ে কানেকশন পাইপটি লাগিয়েছি। আপনারা চাইলে সরাসরিও লাগাতে পারেন। তারপরে আমরা কানেকশন পাইপটি সিলেজ দিয়ে টাইট দিয়ে দিয়েছি, এবার টিটিও বন্ধ করে দিতেছি। আর আপনারা চাইলে এখানে টির উপরে যে সেফটি বাল্বটি আছে সেটিও লাগিয়ে রাখতে পারেন, যদি পানি বাষ্প বেশি হয় তাহলে এখান দিয়ে বাষ্পটি বের হয়ে যাবে। এখন আমরা পাইপের সাথে কানেকশন দেবো, অর্থাৎ ফলসাদের উপরে। বাংলাদেশে সাধারণত ফলসাদের উপরে গিজার বেশিরভাগই ব্যবহার করা হয়। তো এটি একটি ফলসাদ হিটার, তো আমরা হিটারটি এখন ইনস্টল করব। এখানে ঠান্ডা পানির লাইন যেখান দিয়ে ঢুকেছে সেখানে আমরা নিফুল লাগিয়ে বাল্ব লাগিয়ে দিতেছি, কারণ দেখছি কখনও যদি গিজারটি নষ্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, যে তাৎক্ষণিক যাতে এটি বন্ধ করা যায়, অর্থাৎ পানির লাইনটি যাতে বন্ধ করা যায় সেজন্য আমরা একটি বাল্ব লাগিয়ে দিয়েছি। তো বাল্ব লাগানো হয়ে গেলে আমরা কানেকশন পাইপগুলো লাগিয়ে দেব। বাল্ব আপনি না লাগালেও চলবে, তবে লাগানো ভালো, অথবা অ্যাঙ্গেল স্টিকার লাগাতে পারেন আপনি, কারণ এটি লাগালে আপনি পানির লাইন এখান থেকে অন অফ করতে পারবেন, আর আপনার মেইন ট্যাঙ্কের কাছে যেতে হবে না, অর্থাৎ মেইন সবগুলো লাইন অফ করতে হবে না, শুধু গিজারের লাইন আলাদা করে আপনি বন্ধ করতে পারবেন। আমরা এখন কানেকশন পাইপের মুখে যে রাবারগুলো আছে, আপনারা অবশ্যই এই রাবারগুলো লাগাবেন, না হলে পানি লিক করবে। রাবারগুলো লাগিয়ে আমরা কানেকশন পাইপটি লাগিয়ে দিয়েছি। আর কানেকশন পাইপ আপনারা যতটুকু টাইট নেন ততটুকুই দেবেন, দেখা গেছে অতিরিক্ত যদি টাইট দেন তাহলে এটি ভেঙে যেতে পারে। আর কানেকশন পাইপগুলো আপনারা এসএসএর ব্যবহার করার চেষ্টা করবেন, অনেকে পিভিসি ব্যবহার করে, পিভিসি ব্যবহার করলে হিটারে গরম পানিতে এটি গলে যায় বা বেঁকে যায়, কিছুদিন পরে পানি লিক করে। তো আপনারা গরম পানির লাইনে অবশ্যই এসএসএর পাইপ ব্যবহার করবেন।
আমরা ঠান্ডা পানির লাইন দিয়ে দিয়েছি, এখন আমরা গরম পানির কানের যে কানেকশন পাইপটি আছে সেটিও লাগিয়ে দেব। কিন্তু আমরা গরম পানির লাইনে নিপুল লাগিয়ে নিতেছি, নিপুলের মাথা আমরা কানেকশন পাইপটি লাগিয়ে দেব। এখন আমরা নিপুলের মাথায় গরম পানির যে লাইনটি আছে সেটি লাগিয়ে দিতেছি। গরম পানির কানেকশন পাইপটি আমরা ভালোভাবে টাইট দিয়ে দেব, আর অতিরিক্ত টাইট দেওয়া যাবে না যাতে ফেটে না যায়। অতিরিক্ত টাইট দিলে এটি ফেটে যেতে পারে, যতটুকু টাইট নেই ততটুকু দিতে হবে। এখন আমরা ইলেকট্রিক সংযোগ দেব। তো ইলেকট্রিক সংযোগ দেওয়ার জন্য আমরা বডির সাথে যে হলুদ তারটি আছে সেটি গ্রাউন্ডিং করা, এটি আমরা আর্থিংয়ের সাথে সংযোগ দেওয়া। আর আপনার বিল্ডিংয়ে যদি আর্থিং করা না থাকে, অর্থাৎ আলাদা করে আর্থিংয়ের লাইন যদি না টানা থাকে, তাহলে অনেকে কী করে, নিউট্রাল থেকে আর্থিংয়ের লাইনটি দিয়ে, এটি আপনারা কখনোই করবেন না। প্রয়োজনে আপনারা আলাদা ওয়াল দিয়ে আলাদা করে রড মাটি থেকে নিয়ে বা মাটি থেকে রড গাড়িয়ে একটি তার নিয়ে গিজারের সাথে আর্থিং দিয়ে দেবেন। আর আপনারা যদি নিউট্রাল থেকে আর্থিং দেন, তাহলে কখনো যদি নিউট্রাল মিস্টেক হয়, অর্থাৎ নিউট্রাল না থাকে কোনো কারণে, নিউট্রাল যদি মিস হয়ে যায়, তাহলে আপনার পুরো ফানিতে কিন্তু কারেন্ট চলে যাবে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন আর্থিংটি প্রপারলি আলাদা দেওয়ার জন্য, অর্থাৎ আপনার বিল্ডিংয়ে যদি আর্থিংয়ের তার না টানাটায়, গ্রাম অঞ্চল দেখা যায় অনেক বিল্ডিংয়ে আর্থিংয়ের তার করা থাকে না, তো আপনারা আলাদা করে মাটি থেকে গ্রাউন্ডিং করে আলাদা আর্থিং ব্যবহার করবেন। আর আর্থিংয়ের তার যদি কিছু কিছু লোকাল হিটারও আর্থিং ব্যবহার করে না, তো আপনারা বডির সাথে আর্থিং লাগিয়ে দেবে, অর্থাৎ গ্রাউন্ডিং এবং আর্থিং দুটি আলাদা আলাদা রাখবেন, একসাথ করে কখনোই দিবেন না। আমরা ফেজ নিউট্রাল এবং আর্থিং তার তিনটি জয়েন্ট দিয়ে দিয়েছি। আর এই সম্পর্কে বিস্তারিত যদি আপনি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনারে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সম্পূর্ণ কানেকশনটি হয়ে গেছে, এখন আমরা পানির লাইন সম্পূর্ণ কানেকশনটিকে, এখন আমরা ঠান্ডা পানির লাইন ছাড়বো এবং টয়লেটের ভিতরে যে গরম পানির কলটি আছে সেটি ছেড়ে প্রথমে 5 থেকে 10 মিনিট পানি বাইর করে নেব। যদি আপনি ফানি বাইর না করে বা হিটারটি পূর্ণ ফানি দিয়ে পূর্ণ না করে সুইচ দিয়ে দেন, তাহলে হিটারটি ফুড়ে যেতে পারে। অবশ্যই আগে সুইচ দেওয়ার আগে আপনারা ফানি বের করে নেবেন, যেহেতু আমাদের এখানে কাজটি চলমান, তাই আমাদের এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি এই বিল্ডিংয়ে, কাজটি চলমান রয়েছে।